নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ইস্ট বেঙ্গলের খবরে আসার আগে দেখে নেব কিছু ট্রান্সফার আপডেট এবং অন্যান্য কিছু খবর। তো এফসি গোয়াকে নিয়ে একটা ট্রান্সফার আপডেট উঠে আসছে। ইগোর আঙ্গুলো নামের একটি প্লেয়ারকে সই করিয়ে নিল এফসি গোয়া। তো ইগোর আঙ্গুলো সম্পর্কে কিছু স্ট্যাটস তোমাদের দিয়ে দেব। ইগোর আঙ্গুলো হচ্ছেন স্পেনের একজন প্লেয়ার। তো তার প্লেয়িং পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড, বয়স হচ্ছে 36। তো বয়সটা একটু বেশি বলতে পারো। তিনি লাস্ট সিজনে খেলছিলেন গোর্নিক জাবরেজে। এছাড়াও তার লালিকায় অনেক দলে খেলার অভিজ্ঞতা আছে। অ্যাথলেটিকোর বিলবাও জুনিয়র টিম থেকে তার উত্থান, এরপর তাদের সিনিয়র টিমেও খেলেছেন তিনি। যেই টিমের হয়ে খেলেছেন প্রচুর গোল করেছেন সেই টিমের হয়েই। স্ট্যাটস দেখলেই তোমরা বুঝতে পারছো যে তার প্রচুর অভিজ্ঞতা আছে, এবং গোয়া একজন ভালো মানের স্ট্রাইকারকেই সই করিয়েছে বলা যায়। এবার মাঠে নেমে তিনি কেমন পারফরমেন্স করেন সেটাই সবার লক্ষ্য থাকবে। চলে আসবো নেক্সট আপডেটে। তো কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম ফেডারেশন চিন্তাভাবনা করছে আই লিগ এবং আইএসএল যাতে একটা ভেন্যুতেই করা যায়। তো আই লিগের ক্ষেত্রে সেই তালিকায় প্রথম থেকেই নাম ছিল কলকাতার। তো ফেডারেশন এবার কনফার্ম করে দিল যে সামনের মৌসুমে আই লিগ কলকাতাতেই খেলা হবে। অন্যদিকে আইএসএলের ক্ষেত্রে পছন্দের ভেন্যু ছিল কেরালা এবং গোয়া। পরে শোনা গিয়েছিল গোয়াতেই পুরো আইএসএলটা খেলা হবে, সেই মতন ফিক্সচারও বানানো হচ্ছিল। কিন্তু হঠাৎ কিছু দল শুধুমাত্র গোয়াতে খেলতে আপত্তি তুলেছে। তাদের দাবি সেক্ষেত্রে গোয়ার বাকি সুবিধা পাবে। তারা বলেছেন অন্তত দুটি ভেন্যুতে যাতে খেলা করা যায়, তাই জন্য ফেডারেশন সম্ভবত কেরালা এবং গোয়াতে দুটো ভাগে ভাগ করে আইএসএল করবে, এবং সেই মতন আবার নতুন ফিক্সচারও বানানো হবে। আর সেকেন্ড ডিভিশন আই লিগের ক্ষেত্রেও একই নিয়ম হবে, সেক্ষেত্রে সব ম্যাচ বেঙ্গালুরুতে আয়োজন করা হবে। কোভিডের জন্য অনেক ছোট করে আয়োজন করা হবে এবং তার সম্ভবত সেপ্টেম্বর নাগাদ হবে, এবং সেই ডিসিশনটা নেবে সেপ্টেম্বর নাগাদ আয়োজন করা হবে একটা টেন্টেটিভ ডেট বলা হচ্ছে। তো সেই ডিসিশনটা 15ই আগস্টের মধ্যেই জানিয়ে দেওয়া হবে, এবং মোহামেডানকে সেক্ষেত্রে বেঙ্গালুরুতে সেকেন্ড ডিভিশনের আই লিগ খেলতে হবে। পরবর্তী আপডেটে চলে আসি। তো দুদিন আগেই ভিডিও করে জানিয়েছিলাম যে আইএসএলে তিনজন ফুটবলার সাবস্টিটিউশনের বদলে এবার থেকে পাঁচজন করে যাতে সাবস্টিটিউশন করা যায় সেটাই সুপারিশ করা হয়েছিল। আর আজ ফিফা থেকেই এই নিয়ম চালু করার জন্য বলা হয়েছে। অন্যান্য লিগে জানুয়ারি থেকে চালু হয়ে গেছে এই নিয়ম, ভারতে আগের নিয়মেই চলছিল। কিন্তু ফিফা জানিয়েছে যে কোভিডের জন্য 6-7 মাস খেলা বন্ধ ছিল ইন্ডিয়াতে। এরপর খেলা শুরু হলে প্লেয়ারদের ফিটনেসের সমস্যা আসতে পারে, তাই সেকেন্ড হাফে হয়তো প্লেয়াররা টায়ার্ড হয়ে পড়লে খেলার কোয়ালিটি বা মান পড়ে যেতে পারে। তাই এই নিয়ম চালু করতে চায় আগামী মরশুম থেকেই। কিন্তু সিএফএলে এই বছর এই নিয়ম চালু নাও হতে পারে, পুরনো নিয়মেই হয়তো চলবে। ভবিষ্যতে হবে কি না সেটা ভাবনা চিন্তা করা হবে। এবার চলে আসবো ইস্ট বেঙ্গলের খবরে। তো ইস্ট বেঙ্গল কিছুদিন আগে তাদের নিযুক্ত সিইও প্রেমাঙ্কুর বড়ুয়াকে ছাঁটাই করে দিয়েছিল, মানে মাত্র 1 মাসের জন্য তিনি ছিলেন। কারণ হিসাবে বলা হয়েছিল যে নতুন যে ইনভেস্টর আসবে তারা যাকে নিযুক্ত করবে তাকেই করা হবে। কিন্তু গতকাল ইস্ট বেঙ্গলের তরফে সৈকত গাঙ্গুলিকে নিযুক্ত করা হলো সিইও হিসাবে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেডের সিইও হিসাবে নিযুক্ত করা হলো তাকে। যদিও তাকে টেম্পোরারি হিসাবেই করা হলো, এরপর ইনভেস্টর আসলে হয়তো পার্মানেন্ট সিইও অন্য কারোকে নিযুক্ত করা হতে পারে। অন্যদিকে এনওসি পাওয়ার পরও বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও ইনভেস্টর বা স্পন্সরের নাম ঘোষণা হয়নি। তো নাম ঘোষণাতে দেরি হওয়ার জন্য দাবি করা হচ্ছিল যে এনওসি পাচ্ছে না তাই, কিন্তু এনওসি পাওয়ার পরও তারা সময় নিচ্ছে। কারণ ইস্ট বেঙ্গল চায় যে একটা স্ট্রং স্পন্সর বা ইনভেস্টর আনতে, কারণ শুধু এই বছর আইএসএলে প্রবেশটাই বড় কথা না, যাতে লং টার্ম প্রসেসে কোনো সমস্যা না হয়, ভবিষ্যতে গিয়ে টাকা বা ফান্ডিংয়ের কোনো সমস্যা না হয় বা কোনো আইনি দিক থেকে কোনো গণ্ডগোল না হয়, তাই জন্য সব দিক দেখে নাম ঘোষণা করে চুক্তি করা হবে। কারণ কোয়েসের সাথে তাদের যা সমস্যা এর আগে হয়েছে সেই সমস্যার পুনরাবৃত্তি তারা আর করতে চাইছে না। এখন নজর রাখা হচ্ছে যে কবে আদৌ স্পন্সর বা ইনভেস্টারের নাম ঘোষণা করা যায়। তো সেইখানে একটা দুটো ডেট উঠে আসছে, একটা হচ্ছে 26 জুলাই একটা হওয়ার চান্স আছে, এবং 26 জুলাই যদি না হয় তাহলে 1 আগস্ট ইস্ট বেঙ্গল দিবসের দিনই সেই বড়সড় একটা ঘোষণা হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।